হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমি রিপা রঞ্জনা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি ভয়েস রেকর্ড করতে। ভয়েস রেকর্ড মানে হচ্ছে আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম, সেটা ভয়েস দেওয়ার জন্য চলে এসেছি। নাটক আর বিজ্ঞাপন হচ্ছে দুইটা দুই জিনিস। নাটকে ভয়েসটা আসলে নাটকে যখন আমরা অভিনয় করি তখনই রেকর্ড হয়ে যায়, আর বিজ্ঞাপনের ভয়েসগুলো আলাদাভাবে দিতে হয়। আমি চলে এসেছি নিকেতনের একটা অফিসে। এই অফিসটা খুবই সুন্দর, খুব নান্দনিকভাবে তারা অফিসটাকে সাজিয়েছে, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে চলে যাই। আমার খুব পছন্দ হয়েছে অফিসটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা হচ্ছে অফিসের বাইরের রুমটা, যেখানে আসলে আমরা যে ওয়েট করি রুমটা, রেকর্ডিং স্টুডিও খালি হলে ভিতরে যে আমরা রেকর্ড করব, তার আগে হচ্ছে এই জায়গাটাতে আমরা বসে থাকি। এই আমি চলে আসলাম আমার রেকর্ডিং রুমে। এই হচ্ছে আমার রেকর্ডিং রুম। আমার বিজ্ঞাপনের রেকর্ডিং শুরু হয়ে গেছে, তো দেখাবো আজকে আমি কীভাবে রেকর্ড করতে হয়। এই হচ্ছে আমার মাইক্রোফোন, সামনে দেখতে পাচ্ছেন মনিটর, ওইখানে বিজ্ঞাপনটা চলবে এবং আমি হচ্ছে আমার চরিত্রটা দেখে দেখে ভয়েসটা দিয়ে দিব। এবং বিজ্ঞাপন হচ্ছে প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা করে এসে ভয়েস দিয়ে যায়, যেটা নাটকে করতে হয় না। ওই পাশে হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারদের রুম, তারা হচ্ছে ওইখান থেকে কালেকশন করে দেয় যে কোন ডায়লগটা আমরা কিভাবে থ্রো করব। আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগছে বা নতুন কিছু দেখতে পাচ্ছেন আপনারা। আসলে আপনাদের নতুন কিছু দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা। তো এইখান থেকে হচ্ছে আমরা এই ক্যারেক্টারগুলো দেখে দেখে হচ্ছে ভয়েসগুলো দিয়ে দিই। তারপর হচ্ছে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার আছে ওরা হচ্ছে আমাদের ক্যারেক্টারের সাথে আমাদের যে ভয়েসটা দিচ্ছি ভয়েসটাকে তারা পরে মিলিয়ে দেয়। অনেকে আছে যে বিজ্ঞাপনে অ্যাক্টিং করেছে, ভয়েস দিতে পারছে না, তখন হচ্ছে বাইরের আর্টিস্ট এসে ওই বিজ্ঞাপনে ভয়েস দিয়ে থাকে। আমার কাজ প্রায় শেষের দিকে, আমার খুব বেশি সময় লাগেনি কাজটা শেষ করতে। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।